নয়নমণি আমাদের এসডিপি তে আজ অষ্টমতম স্মৃতি রিউনিয়ন প্রোগ্রামে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। A very warm good morning to one and all present over here, respected our Honorable Principal Sir, teachers, alumni and dear friends. Today on this auspicious occasion, 8th Smriti Reunion, on behalf of Department of Pharmacy, Vishalpa De and Ali Malik is going to host this grand celebration. We hope you all will enjoy this program and cooperate with us. ব্যস্ত জীবনে রেলগাড়ি ছুটছে সবাই তাড়াতাড়ি, নতুন দিনের সূর্যোধার সূচনা করে নতুন দিনে আবার। আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা সূচনা করতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ জানাবো আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যারকে এবং অন্যান্য স্যারদেরকে। সকলে করতালি দিয়ে স্যারদের ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করলাম। অরিন্দম স্যার, তুহিন স্যার, অশোক স্যার, আপনাদের আগে আসার জন্য অনুরোধ করব। বিতান স্যার, আপনাকে অনুরোধ। এই মানুষটা সেই মানুষ অরিন্দম স্যার, আমাদের ইউনিয়নের প্রথম দিন থেকে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট, ওয়ান অ্যান্ড অনলি আমাদের সকলের প্রিয় ডক্টর অরিন্দম সরকার মহাশয়, একটা জোরদার হাত তালি প্লিজ। স্যারও আমাদের মতো আজকে আমাদের এই ইনস্টিটিউটের প্রাক্তনই আমাদের। এরপরে আমি ওকে আলীকে মাইক্রোফোন দিচ্ছি, বাকি যে আমাদের আগের কার্যক্রম সেগুলো এগিয়ে নেবার জন্য। স্মৃতি আছে মানে বেদনা থাকা অবাঞ্ছিত নয়। আজ এই আনন্দ ঘন মুহূর্তে সত্যি রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যায়। কবি বলেছেন না, যেদিন তুমি এসেছিলে ভবে, ইউটিউবে আপলোড হচ্ছে, ইউটিউবে আপলোড হচ্ছে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে গোপন। সত্যি নবীনদা আমাদের ছিলেন, আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের ভাবতন্ত্র করে গেছেন, মানে তিনি সত্যিই ছিলেন উজ্জ্বল নক্ষত্র। 2019 সালে তিনি আমাদের কলেজ থেকে পাস আউট হন, 2022 সালে ইহজাগতিক মানে মায়া ত্যাগ করে তিনি পরলোকের উদ্দেশ্যে গমন হন। আমরা এখন নবীনদার জন্য, নবীনদার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করবো।